2024 সালে 1430 বঙ্গাব্দে দোল পূর্ণিমা কবে পড়েছে, সাথে বছরের দোল পূর্ণিমায় ঘটতে চলেছে চরম ব্যাঘাত, কারণ একই দিনে সম্পন্ন হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আদৌ কি এবছরের দোল পূর্ণিমার তিথিতে দোল পূর্ণিমা পালিত হবে, নাকি হোলির রং মাখা যাবে নাকি যাবে না, পঞ্জিকা অনুযায়ী সমস্ত কিছু জেনে নেব আজকের ভিডিওতে। আর যদি আপনি আগে থেকে সমস্ত কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, তার সহিত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। চলুন তাহলে জেনে নিই এবছর অর্থাৎ 2024 সালের দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 24শে মার্চ 2024 বাংলার 10ই চৈত্র 1430 রবিবার সকাল 9:43 পর থেকে। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি থাকছে 25শে মার্চ 2024 বাংলার 11ই চৈত্র 1430 সোমবার সকাল 11:48 পর্যন্ত। দোল পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার 10ই চৈত্র ইংরাজির 24শে মার্চ রবিবার। আর এদিনে সত্যনারায়ণ পুজো শুভ সময় কাল থাকছে সন্ধে 5:45 থেকে শুরু করে রাত্রি 7:21 পর্যন্ত। দোল পূর্ণিমার ব্রত উপবাস করা হচ্ছে বাংলার 11ই চৈত্র ইংরাজি 25শে মার্চ সোমবার সকাল 11:48 মধ্য। গোস্বামী মতে দোল পূর্ণিমার পূর্ণিমা তিথিতে বসন্ত উৎসব, ফাল্গুনী পূর্ণিমা, শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং হোলির উৎসব পালন করা হবে। দোল পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের শুভ সময়কাল থাকছে বাংলার 11ই চৈত্র ইংরাজি 25শে মার্চ সময় সকাল 5:42 পর থেকে শুরু করে বেলা 11:40 পর্যন্ত। 2024 সালে দোল পূর্ণিমার এই শুভ তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে, আদৌ কি আমরা এই দোল উৎসব পালন করতে পারবো? চলুন জেনে নিন। এই বছর অর্থাৎ 2024 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি 25শে মার্চ 2024 সকাল 10:32 থেকে শুরু করে গ্রহণ থাকছে দুপুর 3:03 পর্যন্ত। তবে 2024 সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। যেহেতু এটি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না, আর এর কোনো প্রভাব কালো থাকছে না, তাই এই দিন আপনারা বিনা বাধায় ঠাকুরের পায়ে আবির দিতে পারবেন এবং দোল উৎসব পালন করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।